বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ইউটিউব চ্যানেল অ্যাজে ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম, এর আগে আরও 10টি লেকচার দিয়েছি। আজকে আমার 11তম লেকচার। আমি তোমাদেরকে রিয়েল অ্যানালাইসিসের 4 নম্বর চ্যাপ্টার ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে অনেকগুলো অঙ্ক দেখেছি, এই দিক থেকে এই অঙ্কগুলো ছিল কম্পারিজন টেস্ট। আজকে আমি তোমাদেরকে দেখাবো কোসি রুট টেস্ট। দেখে এখানে আমরা যদি 14 এবং 15 নম্বর অঙ্ক করতে যাই, 14 নম্বর এবং 15 নম্বর, তো এখানে আমাদেরকে কোসি রুট টেস্ট করতে হবে। তো এর আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোসি রুট টেস্টটা কী। কোসি টেস্ট বা কোসি রুট টেস্ট, এটা হচ্ছে যদি ইউএনের পাওয়ার এন ভিত্তিক হয় তবে কোসিস রুট টেস্ট হবে। দেখো, যদি ইউএনের পাওয়ারটা কোসি রুট টেস্ট হয় তবে সেক্ষেত্রে লব কোসি ইউএনের পাওয়ার কি এন ভিত্তিক হয় তাহলে কোসি রুট টেস্ট হবে। এক্ষেত্রে লব এবং হরের আলাদা আলাদা এন ভিত্তিক পাওয়ার থাকতে হবে। খেয়াল করো, এক্ষেত্রে লব এবং হর উভয়ের কি আলাদা আলাদা এন ভিত্তিক পাওয়ার থাকতে হবে। এবং দেখো, কোসি রুট টেস্টের সূত্রটা কি, কোসি রুট টেস্টের সূত্র হচ্ছে এরকম, লিমিট অ্যান টেংস টু ইনফিনিটি, লিমিট অ্যান টেংস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1/n। অর্থাৎ ইউএনডারে আমরা এটার উপরে 1/n পাওয়ার নিব, অর্থাৎ আমরা যে ইউএন ধরে নিই না এটার উপরে 1/n পাওয়ার নিব। যদি এর মান 1 থেকে ছোট হয় তাহলে এটাকে আমরা বলবো কনভার্জেন্ট। দেখো, আমরা এর মান বের করব, মান বের করে যদি 1 থেকে ছোট হয় তাহলে এটাকে বলবো কনভার্জেন্ট, আর যদি 1 থেকে বড় হয় তাহলে বলবো ডাইভার্জেন্ট, আর যদি 1 এর সমান হয়, দেখো আমি এটা বলে লিখছি, 1 এর সমান হয় তাহলে টেস্ট ফেল হবে, সমান হবে। দেখো, যদি এই লিমিট এন থ্যাংকস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1/n এর মান 1 থেকে ছোট হয় কনভার্জেন্ট, 1 থেকে বড় হইলে ডাইভার্জেন্ট, আর যদি 1 হয় বা 1 এর সমান হয় তাহলে টেস্টটা কি ফেল হবে, আমরা লিখে দিব টেস্ট ফেল, অর্থাৎ এই টেস্ট করা যাবে না। এখন দেখো, আমি তোমাদেরকে এখানে 14 নম্বর অঙ্কটা আছে, এটা যদিও তেমন একটা কাছাকাছি বোর্ডে আসে নাই, কিন্তু তোমাদেরকে কোসি রুট টেস্ট শিখতে হবে। এখানে সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি n/n+ হোল টু দি পাওয়ার এন স্কোয়ার অঙ্কটা দেওয়া আছে। তো দেখো, একেবারে ইজি, কম্পারিজন টেস্ট থেকে আরও সহজ, এখানে কোসি রুট টেস্টটাই সবচেয়ে সহজ। সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি n/n+1 হোল টু দি পাওয়ার এন স্কোয়ার, এই ম্যাথটা দেওয়া আছে, তো আমরা এটাকে ধরে নিব। লেট ধরে নিছি ইউএন সমান, যে অংশটা দেওয়া আছে এটাকে আমরা ইউএন ধরে নিছি। তারপরে দেখো কি কাজটা কি, এখন এই আমরা এই কোসি রুট টেস্ট করতে কি করতে হয়, ইউএনের উপরে পাওয়ার 1/n নিতে হয়। এইমাত্র তোমাদেরকে দেখাইছি ইউএনের উপরে 1/n নিতে হয়, তাহলে ইউএনের উপরে যদি 1/n নেই তাহলে এই শব্দের উপরে পাওয়ার নিছি। দেখো, এই শব্দের উপরে পাওয়ার নিছি 1/n, তো 1/n নিলে দেখো এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটা নিচের এটা উপরে কাটাকাটি গিয়ে থাকবো একটা এন, এই নিচের একটা এন উপরের একটা এন কাটা গেলে থাকবো এন, তাহলে n/n+1 হোল টু দি পাওয়ার এন। টেকিং কোসিস রুট টেস্ট উই গেট, এখন আমরা কোসি রুট টেস্ট করে কি পাই, দেখো লিমিট, এটা সূত্রটা ছিল লিমিট এন থ্যাংকস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1/n, তাহলে সমান লিমিট এন থ্যাংকস টু ইনফিনিটি n/n+1 হোল টু দি পাওয়ার এন। এন দেখো, এই এই যে নিচে এন, নিচে লবে হরের মধ্যে আমরা এন কমন নিতে পারি, এন কমন নিলে কী থাকবো, এই 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 অংশটা থেকে যদি তুমি এন কমন নো তাহলে এন কমন নিয়ে নিলে থাকবো 1/1/n, আর উপরের এন উপরের এন, এর পরের লাইন দেখো, এই এই এন এই এন কাটা কাটা গেলে উপরে থাকবো 1 আর নিচে থাকবো 1/1/n। এখন খেয়াল করো, এই লিমিটটা এটার সাথেও আছে এটার সাথেও আছে, তো উপরে লিমিট এন নিলে যা তা না নিলেও একই, কারণ 1 তো 1ই, অন্য কোনো চেঞ্জ হবে না, আর এই পাওয়ারটা এটার উপরেও আছে এটার উপরে আছে, তো 1 এর উপরে যত পাওয়ারই থাকুক এটা 1ই হয়, এজন্য আমরা এই আকারে লিখছি। দেখো, লিমিটটা এটার সাথেও নিচে নিলে 1 হবে, আবার পাওয়ার 1 এন নিচে নিলেও 1ই হয়, আর এই লিমিটটা এখন নিচে নিয়ে নিছি, নিচে নিলে দেখো লিমিট এন থ্যাংকস টু ইনফিনিটি 1/1/n হোল টু দি পাওয়ার এন। এই লাইন থেকে এই লাইন আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে, আমরা একটা সূত্র দেখাই তোমাদেরকে, সূত্রটা হচ্ছে লিমিট এন টেংস টু ইনফিনিটি
1 plus 1 by n whole to the power n এখানে যদি 1 by n থাকে উপরে থাকবো n আর এখানে যদি n থাকে উপরে থাকবো 1 by n অর্থাৎ তার গুণাত্মক বিপরীতটা থাকবে আর এটা থাকলে এটা সমান আমরা এই পুরোটা সমান লিখতে পারি e এই পুরোটা সমান আমরা e লিখতে পারি ঠিক আমি এই কাজটাই করছি খেয়াল করো এখানে limit n tends to infinity 1 plus 1 by n whole to the power n এখানে আছে 1 by n আর পাওয়ার আছে n তাহলে আমরা এর নিচে কি লিখতে পারি নিচে লিখছি e উপরে তো 1 আছে 1 এর জায়গায় 1 লিখছি আর নিচে এই শব্দটার পরিবর্তে লিখছি e দেখো e এর মান হচ্ছে তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে পাইবা 2.71 e এর মান হচ্ছে 2.71 তো 1 by 2.71 যেটা 1 এর চেয়ে ছোট অবশ্যই এটা বুঝো তো আমি এখানেই বলে আরছি যদি 1 থেকে ছোট হয় তাহলে এটা কি হয় কনভারজেন্ট হয় তোমাদেরকে এই সূত্রে এখনি বলে আরছি যে কোসি রুট টেস্টের ক্ষেত্রে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1 বাই n এর মান 1 থেকে ছোট হয় তাহলে এটা কনভারজেন্ট হবে সুতরাং আমাদের যে সলিউশন সমাধান করতে বলা হয়েছে এটা কি হবে কনভারজেন্ট হবে হেন্স দা সিরিজ ইজ কনভারজেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো এটা একেবারে ইজি একটা ম্যাথ তারপরে দেখো আমি তোমাদেরকে 16 নাম্বার 15 নাম্বার অঙ্ক দেখাচ্ছি এখন 14 দেখাইছি আবার আবার 15 নাম্বার অঙ্কটা দেখাইতেছি এটা 15 নাম্বার অঙ্কটা কি হবে দেখো সামেশন n এর মান 1 থেকে ইনফিনিটি 1 প্লাস 1 বাই রুট n হোল টু দি পাওয়ার মাইনাস n টু হোল টু দি পাওয়ার মাইনাস n এর উপরে পাওয়ার 3 বাই 2 এখন দেখো আমাদের এইগুলা কি হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে যেহেতু এই শব্দের উপরে পাওয়ার n আছে খেয়াল করো এই যে একটা ম্যাথ এই ম্যাথের উপর কিন্তু পাওয়ার n আছে আলাদা আলাদা ভাবে উপরে নিচে দিয়ে দেওয়া যাবে তুমি যদি এটা লসাগু করো তাহলে একটা হর বের হবে একটা লব বের হবে দুইটার উপরে পাওয়ারটা কি আলাদা আলাদা ভাবে দেওয়া যাবে আমি বলছিলাম যে এই পাওয়ার যদি n ভিত্তিক থাকে তাহলে কি হয় আমাদের কোসিস রুট টেস্ট হয় তাহলে এটাও কোসি রুট টেস্ট হবে এখন আমরা এই যে দেওয়া আছে সামেশনের ভিতরের অংশটাকে un ধরে নিব যে un সমান এই অংশটা un সমান এই অংশটা ধরে নিছি আর কোসি রুট টেস্টের জন্য আমাদের যেটা করতে হয় un এর উপরে পাওয়ার 1 বাই n নিতে হয় তাহলে un এর উপরে 1 বাই পাওয়ার n নিছি দেখো ওই যে 1 বাই n তো কাটাকাটি করলে কি থাকে 1 প্লাস 1 রুট n তো এটার এটো পাওয়ার এটো পাওয়ার n হচ্ছে 3 বাই 2 আর এখানে হচ্ছে নিচে 1 তো একটা 1 কেটে গেলে থাকবো হাফ হাফ মানে হচ্ছে রুট n আর কি তো মাইনাস রুট n দেখো এটা এটা তো পাওয়ারই দুইটা কাটাকাটি করে এটা আসছে এটা সহজ বিষয় তারপরে দেখো কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে এটা 1 বাই নিচে গিয়ে ধনাত্মক পাওয়ার হয়ে যায় এটারে লেখা যায় এই আকারে এখন টেকিং কোসিস রুট টেস্ট উই গেট এখন আমরা কি করব কোসি রুট টেস্ট নিয়ে পাই দেখো কোসি রুট টেস্টের সূত্র কি ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un 1 বাই n তাহলে এখানে আমরা এই মানটা নিয়েছি দেখো এটারে লিমিট নিয়েছি শুধু আর কিছু না এটা হচ্ছে কোসি রুট টেস্টের সূত্র সামনে লিমিট নিতে হবে ইউনের আগে তাহলে এই কাজটা করলাম এখন দেখো সেম জিনিসটা হয়েছে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস রুট ওভার n রুট ওভার n অর্থাৎ এরকম মনে করো 1 বাই x উপরে x 1 বাই x উপরে x অর্থাৎ আমি যে এই সূত্রটা দেখাইছিলাম আর কি যে এখানে 1 বাই সামথিং উপরে সামথিংটা হবে আর কি মনে করো 1 বাই x উপরে শুধু x হবে ঠিক এরকমই হয়েছে দেখো 1 প্লাস 1 বাই রুট n উপরে শুধু রুট n তাহলে এই এটার পরিবর্তে কিন্তু আমরা সরাসরি এখানে e লিখতে পারি তারপরে এখানে অন্য কিছু ধরে নিয়ে লিখলে একটা সুবিধা হয় এই লাইন থেকে আমরা সরাসরি এই লাইনটাও লিখতে পারি এই লাইন লিখতে পারি মডার্ন লাইনটা না লিখলেও হয় তারপরও বোঝার সুবিধার্থে আমি আরেকটা কিছু ধরে নিছি দেখো n এর পরিবর্তে m বসাইছি দেখো ওই পুটিং রুট ওভার n সমান m রুট m n এর পরিবর্তে আমি m বসাইছি তো m বসাইলে কি হবে দেখো 1 প্লাস রুট ওভার n এর জায়গায় m বসাইছি উপরও m বসাইছি তাহলে দেখো লিমিট m টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস 1 বাই m হোল টু দি পাওয়ার m সমান e লিখা যায় এই যে এটার সাথে কম্পেয়ার করো এই সূত্রের সাথে কম্পেয়ার করলে তুমি বুঝে যাবা যে কেন ই লিখা যায় তাহলে উপরে 1 এর জায়গায় 1 রাখলাম আর নিচে লিখলাম এই শব্দটার পরিবর্তে ই 1 বাই ই মানে হচ্ছে 2.71 যেটা 1 থেকে ছোট তাহলে হিন্স দা সিরিজ ইজ কনভারজেন্ট দেখো যেহেতু আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1 বাই n এর মান কি আসছে 1 থেকে ছোট আসছে তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে একটি কনভারজেন্ট সিরিজ
দি সিরিজ ইজ কনভার্জেন্ট। আশা করি তোমরা কোচিস রুট টেস্ট বুঝতে পারছো। যে তারপরও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি সলভ করে দেবো। আরও আরও কিছু কম্পারিজন টেস্ট, কোচি রুট টেস্ট আছে আরও একটা ম্যাথ, আমি তোমাদেরকে সেটাও পরবর্তী লেকচারে ইনশাল্লাহ করিয়ে দেবো।